ডেপুটেশন জমা দিতে এসেছিল, কারণটা কি ডেপুটেশন জমা দেওয়ার? দেখুন, ডেপুটেশনটা তো সবসময় ডেপুটেশনের জন্য দেয়া হয় না, কিছু সময় ওটা পলিটিক্যাল কর্মসূচি থাকে, মানুষের মধ্যে এটা জানানোর জন্য যে আমরা উপস্থিত একটা দল, আমাদের দলের কিছু কর্মসূচি চলছে, এটার জন্য হয়। কাজের জন্য কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রচুর কাজ হয়েছে, কাজ নিয়ে কোনো মানুষের যোগ অভিযোগ থাকতে পারে না। আমাদের একটা নয়টি রোডের সমস্যা আছে, যেহেতু এটা একটা বড় ফান্ডের বিষয় আছে, রাজ্য সরকার চেষ্টা করছে কোথা থেকে একটা ফান্ড প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা টু থেকে করার জন্য একটা টেন্ডার হয়েছে, কিন্তু কোন কারণে কাজটা শুরু হয়নি এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, কিন্তু যতটুকু আমি জানি যে লকডাউনের জন্য কাজটা টেন্ডার হয়েও ওয়ার্ক অর্ডার দিয়েও কাজটা শুরু হয়নি, তো এবারে নিশ্চিতভাবে কাজটা শুরু হবে, ধীরে ধীরে সবই হচ্ছে। যদিও সামনে ইলেকশন আছে, তাহলে এটা সবার ব্যথা থাকবে, আমি প্রধান হিসাবে একটু বেশি কষ্ট পাচ্ছি, নিশ্চিতভাবে আমার এমএলএ সাহেবও একটু কষ্ট পাচ্ছেন, আমার এমপি সাহেবও একটু কষ্ট পাচ্ছেন, নিশ্চিতভাবে এই জেলার যারা মন্ত্রী আছে তারাও কষ্ট পাচ্ছে, কারণ আছে যে এই কাজটা না করলে তাদের একটা ইম্প্যাক্ট পড়তে হয়, তো এই ইম্প্যাক্টটা থেকে বাঁচার জন্যে এই কাজটা দ্রুতগতিতেই করার জন্যে সরকার বা সরকারের পক্ষ থেকে আমরা যারা আছি নিশ্চিতভাবে চেষ্টা করব। না, ডেপুটেশন তো আমার কাছে যেই আসবে, এই চেয়ারের মধ্যে থাকলে চেয়ারকে ওনারা দিতে এসছেন, ওনারা আমাকে দিতে আসেননি, এই চেয়ারের কাজটাই হচ্ছে যে যেটা লোক আসবে সেটা আমাকে গ্রহণ করতে হবে, বা যে পরিষেবাটা মানুষ চাইতে এসছে আমার কাছে সেটা আমাকে প্রদান করতে হবে, এটা আমাদের ম্যান্ডেটরি, এই চেয়ারটার অনার এটা হচ্ছে। তো যারা ডেপুটেশন দিতে এসছিলেন তাদের সঙ্গে খুব কর্ডিয়াল অ্যাটমসফিয়ারে আমরা কথাবার্তা বলে তাদের ডেপুটেশন আমরা স্বীকার করেছি, যেটা বিচারণীয় আছে আমি আমরা ওয়ান টু ওয়ানের মধ্যেই আমরা বলে দিয়েছিলাম যে আপনি ডেপুটেশন দিয়েছেন আমি গ্রহণ করছি, কিন্তু যেটার জন্য আপনি ডেপুটেশন দিচ্ছেন মাইনাস নয়টি রোড সবকটা হয়ে গেছে। বিরোধীরা অভিযোগ করছে যে আমফান দুর্নীতি থেকে শুরু করে আপনার কাঠমানি থেকে শুরু করে প্রত্যেকটা টাকা তছরূপ হয়েছে এবং সেইভাবে মানুষ পরিষেবা পায়নি, সেই ব্যাপারে আপনার পঞ্চায়েত থেকে আপনি কি বলবেন? না, আপনাকে বলি, দুটো জিনিস আপনাকে রাখতে হবে, দুর্নীতি একটা হাতিয়ার, দুর্নীতি একটা হাতিয়ার, মানুষকে বলে দিয়ে একটা কন্ট্রোভার্সিজমেতে ডেকে দেওয়ার জন্য। এবারে বিরোধী দলের কাজ তো এখন মানুষের কাছে যেতে হবে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম মানুষের পরিষেবা দেওয়ার, মধ্যে সামাজিক পরিষেবা দেওয়ার প্রকল্পগুলো চালু করেছেন, সারা পশ্চিমবাংলার মানুষ কিন্তু এটা বেনিফিট পাচ্ছে, এবারে তাদের কাছে কোনো পথ পাচ্ছে না বলে দুর্নীতিটাকে ইউটিলাইজ করে দিয়ে যদি আমরা, আপনি দেখবেন কাটমানি কাটমানি করে পশ্চিমবাংলার মধ্যে বিজেপি জমে গেল, জমে গেল মানে কিছু না কিছু তো জায়গায় নিশ্চিতভাবে করতে পেরেছে, কারণ সব মানুষ সচেতন আছে যে বুঝতে পারবে এই জিনিসটাকে, এটা না। আমার বিরুদ্ধেও কাটমানির একটা পোস্টার লেগেছিল, আমি বলেছিলাম যে একটা লোক চাই যে এক টাকা থেকে কোটি টাকা অবধি কোথায় আমাকে দিয়েছে তথ্য সঙ্গে এসে আমাকে দিক, আমি কিন্তু পদ ছাড়বো না, পুরো নাক ঘষে দিয়ে তাদের কাছে সমাজের কাছে ক্ষমা চাইবো, কিন্তু সেটা তো পারিনি, যারা পোস্টার লাগিয়েছিল তারাই পোস্টার তুলে নিল, তো এটা রাজনীতির একটা কর্মসূচি, কর্ম এই যে দুর্নীতি বলাটাও একটা কর্মসূচি, পলিটিক্যালি বাঁচার জন্যে দুর্নীতি সন্ত্রাস এটা একটা পলিটিক্যাল দলের একটা কর্মসূচি থাকে। কালকে জেপি নাড্ডা এসেছিলেন, দুই দিন আগে এসেছিলেন শহরে, তো ওনার গাড়ির ওপর হামলা হয়েছে আর কি, সেই ব্যাপারে এবং সেখানে বিরোধীরা বলছেন যে এটা তৃণমূলের সরকারের তরফ থেকে করা হয়েছে, তো সে ব্যাপারে কি বলবেন? মুশকিল আছে, দেখুন, আপনাকে ভারতীয় জনতা পার্টি যারা লোক আছে, যারা নেতা আছে, তাদের পরিচয়ের অভাব আছে, পরিচয়ের অভাব থাকার জন্য এখন পরিচয়ের মধ্যে যদি আমাকে যেতে হয় একটা গাড়ি থেকে, ধরুন আমি চলে যাচ্ছি, তাহলে পাশের যদি জল থাকে আমি জল গাড়িটাকে জোরে করে ওই জলটার মধ্যে থেকে নিয়ে যাবো, যে পাশের একটা দুটো লোকের বাড়ির গায়ে যেয়ে ছিটা পড়ে, ছিটা পড়লে ও চেঁচাবে, ও চেঁচালেই পাঁচটা লোক আসবে, আমি কিন্তু একটা এ পাবো, পরিচিতি পাবো যে ভাই এই লোকটার গাড়ি থেকে এটা, তো এই যেতে দেখছেন আপনি একটা ক্রিয়েটেড প্রবলেম, তৃণমূলের সঙ্গে আমার মনে হয় না যে কোনো যোগ আছে, নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি এইরকম করে সারা ভারতে, আপনি গুজরাট দেখতে পারেন, উত্তরপ্রদেশ দেখতে পারেন, বিভিন্ন রাজ্যে তাদের হাতিয়ারটা থেকেছে কিন্তু অশান্তি, ন্যাচারালি পশ্চিমবাংলাতেও হাতিয়ারটা আপাতত নিশ্চিতভাবে জায়গা করার জন্যে অশান্তি করাটাই হচ্ছে তাদের হাতিয়ার। ধন্যবাদ।